নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি পটল আর এক কাপ ছানা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর নিরামিষ হিসেবে খুব ভালো একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম পটলকে দুভাগ করে কেটে নিয়েছি খোসাগুলোকে ফেলে দিয়ে, আর আমি এখানে দুটো বড় সাইজ আলুকে ডুমুর ডুমুর কেটে নিয়েছি, আর এক কাপ ছানা নিয়ে নিলাম। এরপর একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি মতো আদা 2 ফালি করে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর এই মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য লবণ, একটু সামান্য হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেব। এরপর এখানে পটল আর আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে আলু আর পটলটাকে ভেজে নেব। প্রথমে যে কোনো নিরামিষ রান্নার আগে যদি সবজিগুলো একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। পটল আর আলুটা দিয়ে মিনিট 3-4 আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আলু পটলটা আমি নামিয়ে রাখবো। আমরা অনেক সময় নিরামিষ হিসাবে কি রান্না করব যেটা সবাই খেতে খুব পছন্দ করবে ভেবে পাই না। এই নিরামিষ ছানা পটলের তরকারিটা হচ্ছে নিরামিষ হিসাবে আদর্শ একটা রেসিপি। আলু পটলটা নামিয়ে নিয়েছি। এরপর যেটুকু তেল ছিল সেই তেলে আমি 2টো এলাচ, 1 টুকরো মতো দারচিনি আর 3-4 লবঙ্গ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1টা তেজপাতাকে 2 ভাগ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই পুরো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর এখানে আমি ওই যে মশলা পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি ঢেলে দিলাম। এরপর সামান্য একটু মিক্সি ধরা জল আমি এখানে অ্যাড করলাম। এরপর মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি হাই ফ্লেমে মিনিট 2-3 নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিয়েছি। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য যাতে কালার আসে তার জন্য আমি 1/2 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ঝালটা আপনারা যে যেমন খান সেই পরিমাণ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো পরিমাণটা অ্যাড করবেন। এরপর মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর মশলাটা দেখুন নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি ওই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এবার আলু পটলটা দিয়ে মশলার সাথে আবার খুব ভালো করে হাই ফ্লেমে মিনিট 3-4 আমি কষিয়ে নেব। যে কোনো নিরামিষের দিন এই ছানা পটলের তরকারিটা রান্না করে ভাত দিয়ে আবার রুটি লুচি পরোটার সাথেও খেতে পারবেন, দুর্দান্ত খেতে লাগবে। নিরামিষ হিসাবে অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখুন। আলু পটলটা দিয়ে মিনিট 3-4 হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা অ্যাড করে দিলাম। এবার ছানাটা দিয়ে আমি মিনিট 2-3 একটু আলু পটলের সঙ্গে একটু কষিয়ে নেব। আলু পটল ছানাটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। এরপর এখানে জল অ্যাড করে দেব। এখানে আমি জলটা দিয়ে দিলাম, এখানে খুব বেশি কিন্তু জল দেব না, রান্নাটা মাখো মাখো হবে। আমি মোটামুটি এখানে 1.5 কাপ মতো জল অ্যাড করেছি। এরপর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এই ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই ছানা পটলের তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিনিট 5-6 আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5-6 মিনিট বাদে এবার আমি দেখে নেব এখন কতটা সুন্দর লোভনীয় হয়েছে তরকারির কালারটা। আমি তো দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামানোর আগে
1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেব। এবার ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 এক হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা আপনারা এখানে নামানোর আগে লবণটা টেস্ট করে দেখে নেবেন, আর যদি আপনারা চান এর থেকে আরো বেশি শুকিয়ে নিতে তাহলে আরো শুকিয়ে নিতেও পারেন। এরপর এটাকে নাড়াচাড়া করে বেশ মাখো মাখো করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, ছানা পটলের তরকারি। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখুন, রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।